হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম বদল লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছো। বদল একটা ফ্রেশ নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে ত্রিপুরা ব্লগের পঞ্চম দিন। তো আজকে মোটামুটি প্ল্যান খুব সুন্দর আছে। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, এখনই রেডি ফেডি হয়ে নিতে বলছে, খাওয়া দাওয়া করে আজকে বেরোবো। গাড়ি ভাড়া করেছি, সেখান থেকে টোটাল উদয়পুরে যত জায়গা আছে, টুরিস্ট স্পট আছে, সমস্ত কিছু ঘুরবো, ঘুরে ঘুরে দেখবো। বুঝে রাত হয়ে যাবে, তাদের রেডি হওয়া, সকাল থেকে তো তাড়াহুড়ো চলছে, হাতে ব্রাশ নিয়ে একদম ব্লগ করছি। তো কি, চলো যা যা ঘুরবো, কী কী ঘুরবো, কোন কোন জায়গায় যাবো সেগুলো তো দেখতেই পাবে, তার বেশি ভার না। চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো সকালের চা চলে এসেছে, এখন চা খেতে খেতে সারাদিনের প্ল্যানিং করব। চা শেষ হতে না হতেই চলে এসেছে আমাদের পরোটা, আর সাথে আছে মিষ্টি আর তরকারি, সাথে আছে ভাস্করদার, খাওয়া দাওয়া করছে পঙ্কাদা। তো আমরা সবাই সকালে আড়াকছিলাম খাওয়া দাওয়া করে, এবার সব রেডি হয়ে পড়েছি, গাড়ি অনেকই চলে এসেছে, রেডি হয়েছি, সব জুতো টুতো পড়ছে। এবার আমরা বেরোবো, কোথায় কোথায় যাবো না যাবো কিছু মানে সে সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, ওরা মেসো পিসি আমার সাথে সব জানে, তো বেরোলেই বোঝা যাবে কোথায় কোথায় নিয়ে যাবে। চলো যাই, দেখি, ঘুরি, তোমরাও দেখো, আমাদের কাছেও নতুন, হয়তো তোমাদের কাছেও নতুন। চলো আমরা ফার্স্ট যেখানে এসেছি সেটা হচ্ছে নীরমহল, জলের মধ্যে একটা মহল, অনেক বছর আগে কোনো রাজা বানিয়েছিল, তার পছন্দের জায়গা, খুব শখ করে বানিয়েছিল, রাজা এখন আর নেই, মহলটা রয়ে গেছে, সেটা দেখতেই ট্যুরিস্টদের ভিড়। গেটটা বেশ সুন্দর করেছে, তখনকার দিনেরই গেট মনে হচ্ছে, গেট আছে, ভিতরে পার্কিং আছে, আর নদীর এখানে বোট আছে, বোটে করে যেতে হবে। মহল অব্দি দূরে মহল দেখাচ্ছে, এখান থেকে তো অসম্ভব দেখানো, তো সেখানে যেতে হবে। হয়তো সম্ভবত এখান থেকে নৌকা ভাড়া করতে, আমি যতদূর অন্য ব্লগে দেখেছিলাম যে নৌকা ভাড়া করে 50 টাকা পার হেড 20 জন হয়, তারপরে নৌকা ছাড়ে, তারপরে মহলে যায়, 40 মিনিট সম্ভবত টাইম থাকে, তার মধ্যে ঘুরে আবার ফেরত আসতে হয়, সেই নৌকা করে আবার ফেরত নিয়ে আসে। তো সেরকমই, তো আমরাও যাই, গিয়ে ভিতরটা দেখি, ঘুরি, ওখানে কী কী আছে না আছে। এখানে ছোটোখাটো করে একটুখানি ছবি আঁকা আছে মহলে, চলো একটুখানি দেখে নিই আশপাশটা কেমন। তো ফাইনালি আমাদের নৌকা রেডি হয়ে গেছে, এবার আমরা নৌকা করে যাব নীরমহলের দিকে। এখন জল একটু কম আছে বললো, অন্য সময় জল আরো এর থেকে বেশি থাকে। ওই দূরে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে নীরমহল। তো আমরা যাবো আর কি মেইনলি ছোট বোটে, বড় বোটে 30 জন না হলে ছাড়বে না। তো বড় বোট নিতে গেলে মোটামুটি 30 জন হবে, তারপরে ছাড়বে বলছে, সে কারণে একটা ছোট নৌকা নিয়ে নিলাম। এই নৌকা করে এখন যাব, যেহেতু এখন লোকজন কম আছে, মানে ট্যুরিস্টের চাপ কম, সেই কারণে আমরা তাড়াতাড়ি যাওয়ার জন্য, সময় বাঁচানোর জন্য এইভাবে ছোট নৌকায় চলে যাবো। মোটামুটি 6 জনেরই নৌকা মনে হয়, তাই না? তো স্পিড বাড়াতে পঙ্কাদা আমাদের সাহায্য করছে, পঙ্কাদা নিয়ে চালাচ্ছে, ও পাশে তো আছে কাকা, ভাবছি আমরা একটুখানি পঙ্কাদার সাথে হেল্প করবো। বাস কাদা তো দাঁড়ো যাবে না, জলে ভয় লাগে। এটা কি সাগর? রুদ্রসাগর। এটা হচ্ছে রুদ্রসাগরের মধ্যে হচ্ছে নীরমহল, মহলটা তো সেই লেভেলের বানিয়েছে, তখনকার দিন 3 বছর টাইম লেগেছিল এটা বানাতে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি নীরমহলে। তো নীরমহল ঘোরার জন্য আমাদের সময় দিয়েছে মাত্র 40 মিনিট, আশা করি এর মধ্যে ঘোরা হয়ে যাবে। ভিতরে কেমন কি আছে দেখার জন্য সেসব আমরা কিছুই জানি না, তো এবার ভিতর দিকে যাব। যে নৌকায় করে এসেছি সে আমাদের 40 মিনিট টাইম দিয়েছে, আর এখানে ঢোকার জন্য কিন্তু আলাদাভাবে টিকিট আছে, তো সেই টিকিট কেটে নিয়েছে পিসামশা। এবার আমরা ভিতরে ঘুরবো, ফিরবো, দেখবো কি কি আছে না আছে, কোনো মিউজিয়াম টিউজিয়াম কিছু আছে কিনা সেটা একটু দেখতে হবে। তা আমাদের খুব ভালো মেনটেন করেছে এটা, যেটা বাইরে থেকে দেখে আপাতত মনে হচ্ছে রং চং করা আছে, আর ভিতরে গার্ডেনিং করা আছে, এখানে সাবু গাছ আছে, অনেক কিছু আছে।
নীরমহলের ছাদ থেকে চারিদিকটা দেখতে সত্যি খুব অসাধারণ লাগছে। আর আমরা এখন যখন এসেছি, এখন লোকজন একদম নেই, পুরো ফাঁকা ফাঁকা আমরা এই 5 জনই রয়েছি, সে কারণে একটুখানি মানে আমাদের সুবিধাই হচ্ছে। তবে কোথায় কি আছে, কোথায় কোন বাড়ি ছিল বা কোথায় কার ঘর ছিল, সেগুলো বুঝতে একটু অসুবিধা হচ্ছে। কোথাও কোথাও লেখা আছে, সে কারণে অতটা অসুবিধা হচ্ছে না, বাট একটু আধটু অসুবিধা তো হচ্ছে। কোনো গাইড থাকলে একটু ভালো বোঝানো যেত, মানে বোঝা যেত। এবার আমরা এসেছি নীরমহলের মধ্যে একটা দোকানে, যেখানে কিনা হাতে বানানো বিভিন্ন রকমের জিনিস রয়েছে, মানে ঘর সাজানোর বিভিন্ন রকম আসবাবপত্র বা অন্যান্য জিনিস, শোপিস টাইপের। আর এখন একটা নৌকা ঢুকলো, সেখানে প্রায় 30 জন মতন লোক এসছে, পুরো এখন নীরমহলটা চারিদিকে ভর্তি হয়ে গেছে। আমরা যখন এসেছিলাম বেশ সুন্দর ফাঁকায় ফাঁকায় ঘুরেছি, এদিকে খুব ভালো ছিল। আর দোকানে প্রচুর রকমের জিনিস দিয়ে সাজানো রয়েছে দোকানটা। তো নীরমহলের এক সাইড আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাব অন্য সাইডে। নীরমহল ঘোরা আমাদের কমপ্লিট, দারুণ মহল, অনেক বড়, তখনকার দিনে খুব একটা সুন্দর আর্কিটেকচার, মানে খুব সুন্দরভাবে করেছে আর এখনও সেটাকে ভালোভাবে মেনটেন করেছে। ভিতরটা বেশ নিস্তব্ধ, নিরিবিলি আছে, যেহেতু লোকজন কম আছে সে কারণে বেশ ভালো জায়গা, ভালো ঘুরলাম। অবশ্যই ত্রিপুরা আসলে এই জায়গাটা মাস্ট ভিজিট, এই জায়গাটা অবশ্যই ঘুরে ঘুরবে। তো তো আর কি আর কিছুই না, আমাদের যেহেতু 40 মিনিট সময় দিয়েছিলো, মোটামুটি 35 মিনিট হয়ে গেছে, তো আমরা এখন বেরিয়ে যাবো এখান থেকে। দেখা হচ্ছে পরের নেক্সট যে জায়গায় যাচ্ছি আমরা সেখানটায়, চলো। তো আমরা এখন দাঁড়িয়েছি খাওয়া দাওয়া করতে, পরের স্পট যাওয়ার আগেই মোটামুটি 2:30-এর কাছাকাছি বেজে গেছে, সেখানে এখন একটু খাওয়া দাওয়া করতে দাঁড়িয়েছি। হোটেল 365 দিন, তার মাঝের একদিন আমরা খাওয়া দাওয়া করতে এসেছি, ওটা দরজাটা বন্ধ করে দিই। ত্রিপুরার মোটামুটি কম বেশি যে হোটেলে যাও না কেন, খাওয়া দাওয়া করতে সেখানেই তোমাকে কমপ্লিমেন্টারি শুটকি মাছ দেবে, এরকম 4খানা বাটি ভর্তি 4 রকমের ফ্লেভারের শুটকি মাছ নিয়ে চলে এসছে। তো একটু ট্রাই করে দেখি কোনটা কেমন কি খেতে। তা বাদেও বাকি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার বেরোবো, পরবর্তী আমাদের আবার স্পটে যেতে হবে। তো যাত্রা পথে আমরা এখন ক্রস করছি ত্রিপুরা ইউনিভার্সিটি, এখানে আমরা দাঁড়াবো না, ঘুরবো না, ফিরবো না, বাট রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভাই বললো যে এটা আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি, তাই একটুখানি ভিডিও করলাম। এবার আমরা এসে পৌঁছেছি উদয়পুর রাজবাড়িতে, রাজবাড়ি আস্তে আস্তে আমাদের মোটামুটি বিকাল হয়ে গেছে, মানে এতটা ডিস্টেন্স রয়েছে দুটো জিনিসের মধ্যে, বা বাড়ি থেকেও অনেকটা বেশি ডিস্টেন্স, যে কারণে একটুখানি টাইম লেগে গেল। হয়তো এটা দেখে আমাদের আজকের মতন ঘোরা কমপ্লিট করতে হবে, জানি না আরও আশেপাশে কিছু আছে কিনা বা সন্ধ্যার পরে আর কোথাও ঘোরার জায়গা আছে কিনা। তো যতদূর যাই হোক, চলো রাজবাড়িটা একটু ঘুরে দেখা যাক। রাজবাড়ির এটা যেটা দেখছো সেটা গেট, কিন্তু এটা কিন্তু রাজবাড়ি নয়, ভিতরে রাজবাড়ি আছে আসল চমক। আর এই রাজবাড়ি 365 দিন ওপেন থাকে, আর ঢোকার সময় তোমাকে চেক করা হয় ইন্ডিয়ান বা বাংলাদেশি কিনা, যেহেতু ত্রিপুরার কাছেই বাংলাদেশ, অনেকে বাঙালি তো দুদিকেই, সে কারণে একটুখানি চেক করে। তো দূরে যেটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে উদয়পুর রাজবাড়ি। এটা আমার এখান থেকে দেখে যতটা মনে হচ্ছে, কিছুটা একটু যেন ভিক্টোরিয়ার ফিল দিচ্ছে আমাকে। ভিক্টোরিয়ার মতো সামনে লং জায়গা রয়েছে, গার্ডেনিং করা রয়েছে, আর সাদা পুরো টোটাল প্যালেসটা, সেখানে একটু ভিক্টোরিয়ার মতো লাগে, বাট এটা ভিক্টোরিয়ার কপি বলছি না বা ভিক্টোরিয়ার মতন দেখতে সেটাও বলছি না, মানে কিছুটা আমার মনে হচ্ছে, সেই কারণে আমি বললাম আর কি। তো উপরে অনেক ঘুরে অনেক ছবি টবি তুলে এবার আমরা যাব নিচের মিউজিয়ামে, আর এখানে কিন্তু একদমই ফটোগ্রাফি অ্যালাউ নেই। মিউজিয়ামে হয়তো ত্রিপুরার বিভিন্ন রকম কালচার বা বিভিন্ন রকম জিনিসপত্র আছে, এখন যেটা আমি আগে ব্লগে দেখেছি বা শুনেছি। তো চলো এখন গিয়ে আমি একটু দেখে আসি। তো অসম্ভব সুন্দর জায়গা ত্রিপুরার এই রাজমহলটা, ভিতরে মিউজিয়াম যেটা আছে টোটাল ত্রিপুরার কালচার, ত্রিপুরার পুরনো যেসব ইতিহাস, তারপরে বীর সৈনিক যারা ফ্রিডম ফাইটার ছিলেন, তারপরে ইন্ডিয়া বাংলাদেশেরও কিছু ইতিহাস আছে, অনেক কিছু আছে, প্রচুর রকমের জিনিস আছে, তারপরে টোটাল অনেক প্রচুর পুরনো দেব দেবীর মূর্তি আছে, বিষ্ণু মূর্তি আছে বেশি। তো প্রচুর রকমের জিনিস দিয়ে সাজানো রয়েছে মিউজিয়ামটা, ভিতরে ক্যামেরা করা অ্যালাউ নেই, স্পেশাল পারমিশন হয়তো নিলে তারপরে হয়তো ভিডিও করা যায়। তো ভিতরটা অবশ্যই ঘুরে দেখতে পারো, খুব সুন্দর জায়গা, অনেকক্ষণ সময়ও লাগবে আর অনেক রকমের জিনিস আছে দেখার, খুব ভালো, খুব সুন্দর, খুব ভালো দেখলাম, খুব ভালো লাগলো ঘুরে। এখনও কাজ চলছে ডেভেলপ করার, দু সাইডে পার্ক টার্ক, আরও সামনে কী বলে ফোয়ারা, আরও বিভিন্ন রকমের কাজ চলছে এখানে, আর ভিতরটা বেশ সুন্দর করে সাজানো গোছানো আছে,
কিছুটা আমাদের ভিক্টোরিয়ার মতন, তবে এমনি ওভারঅল খুব ভালো ছিল আর কি যাকে বলে। তো এই দুটো ঘুরতেই আমাদের মোটামুটি সন্ধ্যা হয়ে গেল। এরপরে আর কোথাও কিছু যাওয়ার আছে কি না আছে জানি না, তবে দুটো জায়গায় ঘুরলাম, দুটো জায়গায় বেশ ভালোই লাগলো। এখন দেখা যাক পরবর্তী আর কোথায় কি যাবো না যাবো ঠিক নেই, এখান থেকে তো বেরোলাম, বেরোনোর পরে আবার পরবর্তীটা দেখা যাক কি আছে না আছে। তো এবার আমরা এসেছি রাজবাড়ির মন্দিরটা দেখতে। এটা হচ্ছে রাজবাড়ির মন্দিরের মেইন গেট, আর একটুখানি ভেতরে গিয়ে মন্দিরটা বেশ বড়সড় মন্দির, আর মন্দিরের পিছনে রয়েছে একটা বড় পুকুর, যেটা এখান থেকে হালকা দেখা যাচ্ছে বাট ক্যামেরায় হয়তো ভিজিবল নয়। আর মন্দিরটার কালারটা একটা টোটালি ইউনিক আর সুন্দর কারুকার্য ডিজাইন করা মন্দিরটা, মানে একদম এক কথায় বলতে গেলে খুব সুন্দর এবং দারুণ মন্দির। ভিতরে রয়েছে রাধাকৃষ্ণ, আর সামনে আর একটা মন্দির রয়েছে, এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির। তো রাজবাড়ির একদম পাশেই আমরা এবার এসেছি শ্রী শ্রী দুর্গাবাড়ির মন্দিরে। এটাও একটা বড় গেট ফেট করা রয়েছে, সেই কারণে দেখে আমি আসলাম এপারে। আর ভিতরে অসাধারণ লাইট জ্বলছে এখন সন্ধ্যাবেলায়, আর মন্দিরটা খুব সুন্দর। এটাও একদম মনে হয় রাজবাড়ির আদলেই তৈরি, একদম সাদা কালার করা। তো আমরা মোটামুটি আগরতলা সমস্ত জায়গা ঘোরাঘুরি কমপ্লিট করে এবার বাড়ি আসলাম, আর বাড়ি এসে আবার একটুখানি ড্রেসটা চেঞ্জ করি। ভাস্করদা বললো চল একটু রাস্তা দিয়ে ঘুরে আসি, ভাইকে এসে পড়াতে বলছে ভাই পড়তে লাগুক, আমরা ততক্ষণ একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে আসি। তো সেই কারণে বেরোচ্ছি, ওরা দুজন তো চলে গেছে অলরেডি, আমিও যাই। তো সন্ধ্যায় আমরা বেরিয়েছি ত্রিপুরা, যা স্ট্রিট ফুড আছে সেগুলো একটু ট্রাই করার জন্য। তো ফার্স্টে চলে এসেছি ত্রিপুরার ফুচকা খেতে, এখানে ফুচকাগুলো কেমন কী বানায় একটুখানি খেয়ে দেখি আর কি। তো সবে আমরা ফুচকা খেয়ে উঠলাম, এখানে যা ফুচকা করে আর কি বলবো, এদেরকে নিয়ে যাওয়া উচিত আমাদের ওখানে ফুচকা খাওয়ানোর জন্য, যে ফুচকা কী করে বানায় তোরা দেখ কী টেস্ট হয় ফুচকার। কী দিল শুধু একটা আলু, শুধু আলু মনে হয় একটু মেখে দিল, তাও মাখাটাও হয়নি ঠিকঠাক, একটু দলা দলা ছিল, জলে কোনো টক নেই, কোনো স্বাদ নেই। ওই দেখি মিশিয়ে দিচ্ছে, লোকজন তো একদম পাগলের মতন খাচ্ছে দেখলাম, তাই দেখে ভালো। আবার দু রকমের, মেশিনে বানানো না হাতে বানানো, যেটা ভালো হয় দেও দিল। মানুষ এখানে হুড়িয়ে খাচ্ছে দেখে দেখলাম বিরাট মনে হয় বিরাট কিছু খেয়ে দেখে ও বাবা, আমাদের ওখানে গেলে লোক মাছি মারবে। যাই দেখি এখন অন্য কিছু খাবার ট্রাই করে আবার খাবো, হ্যাঁ অন্য কিছু একটু ট্রাই করে দেখি। নেক্সট আমরা এখানে এসেছি ওখানে চপ ট্রাই করার জন্য, এখানে কাকা একটু বেগুনি বানাচ্ছে আর সাথে লঙ্কার চপ, আর ওখানে যেটা গোল গোল করে রিং রিং করে কাটা আছে ওটা হচ্ছে পেঁপের চপ। তো সেই সব চপ টপ একটু ট্রাই করার জন্য দাঁড়িয়েছে এখন একটু কাকা। তো বেশ এখানে বেশ স্টাইলিশভাবে চপটাকে পরিবেশন করছে কাকা। কেমন খেতে দেখে, যখন এর কাছে ঘুরালাম ও বললো, যখন ওর কাছে দেখলাম আবার ইয়ে বললো, বললো মোটামুটি ভালো আছে। বেগুনের চপটা খেয়ে পুরো জিভ পুড়ে গেছে, সামনে জিভের চাল পুরো পুড়ে গেছে, আমারও পুড়ে গেছে, বাসকাতাল পুড়ে গেছে। হ্যাঁ খেতে মোটামুটি স্বাদ ভালো, যার কাকাটা স্পেশাল দেখলাম একটু মশলা দিয়ে দিল উপরে, সস দিয়েছিল একটু টকটক। তো ওই স্যালাড স্যালাডও ছিল আর সাথে একটা লঙ্কার চপ ফ্রি ছিল, ওটা হচ্ছে কমপ্লিমেন্টারি, মানে পার বেগুনির চপের সাথে একটা করে। তো জিনিসটা বেশ ভালো ছিল, বাট আমরা হাবুলের মতন খেতে গিয়ে আমাদের ওখানে কি হয়, আমাদের ওখানে তো তোমার স্লাইস দেয়, স্লাইস বেগুন দেয়, এখানে গোটা বেগুন, ওটা বেগুনই থাকে, এটা হচ্ছে না বেগু বেগুনের চপ। তো যাই হোক যাই দেখি নেক্সট কি খাওয়া যায় দেখা যাক। এবার আমরা একটু এসেছি চাট ট্রাই করার জন্য, এখানকার ঘুগনি টাইপের একটু চাট পাওয়া যায়, সেই চাট ট্রাই করব আজকে। মনে হয় না বাড়ি গিয়ে কিছু খেতে পারবো, যা খাওয়া দাওয়া করছি।
তো সবশেষে একটু মিষ্টি মুখ করার জন্য চলেছি এখন জিলাপি খেতে। এখানে অনেক খুঁজে খুঁজে পরে পঙ্কাদের মেইন ইচ্ছা হলো জিলাপি খাওয়ার, খুঁজে খুঁজে এই দোকানটা পেয়েছি। কাকা এখন আমাদের জন্য একটুখানি জিলাপি বানাচ্ছে, তো জিলাপি টিলাপি নিয়ে একবার বাড়ি চলে যাবো, বাড়ি গিয়ে খাবো। তো জিলাপি নিয়ে বাড়ি এসে খেয়ে আমাদের আর একবার মানে রাতের খাবারও হয়ে গেছে, তো তার মধ্যে তার ভিডিও করা হয়নি। তো আজকের দিন তো প্রচুর ঘোরাঘুরি হয়েছে, প্রচুর ঘোরাঘুরি করেছি, খুব সুন্দর ঘুরেছি। হ্যাঁ কি বলছিস? এখন শরীরটা একটু টায়ার্ড লাগছে ভাই বলছে, তো হ্যাঁ সত্যি তাই, এখন একটু ঘুম ঘুম পাচ্ছে, ঘুমাতে হবে। খাওয়া দাওয়া প্রচুর হয়ে গেছে, রাতে আবার মাংস টাংস খেয়ে এখন তো পেটটা একদম ফুল লোড হয়ে গেছে যাকে বলে। এখন সোজা যাবো গিয়াটা ঘুম দেবো। আর আজকের ভিডিও তো তোমরা দেখেছোই আর কি, দুধ দেখার জন্য সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। সবার দিনটা খুব ভালো কাটুক, দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে, টাটা।